হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব লাভ অ্যান্ড আদার ড্রাগস মুভির গল্প। মুভির প্রথমেই আমরা জিমি নামের একটি ছেলেকে দেখি। সে একটা স্টোরে সেলসম্যানের কাজ করত, কিন্তু সে ছিল পেলে বয়। মেয়েদের সাথে মজা করাই তার প্রধান কাজ। সে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে খুব সহজেই ফাঁসিয়ে নিত। সে যে স্টোরে কাজ করত সেখানকার মালিকের গার্লফ্রেন্ডকেও সে পটিয়ে নেয়। তারপর তারা দুজনে স্টোর রুমে গিয়ে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু ভুলবশত ওই মেয়েটির ফোন থেকে মালিকের ফোনে কল চলে যায়, আর মালিক সবকিছুই জানতে পেরে যায় এদের মধ্যে কি চলছে। এই কারণে জিমিকে দোকান থেকে বের করে দেয়। এইদিকে জিমির ভাই যখন জানতে পারে জিমির চাকরি চলে গেছে, তখন সে বলে, আমাদের কোম্পানিতে একটা সেলসম্যানের পোস্ট খালি আছে, তুমি চাইলে কাল থেকে জয়েন করতে পারো। এটা শুনে জিমি রাজি হয়ে যায়। পরের দিন সে গিয়ে নতুন কোম্পানিতে জয়েন করে, কিন্তু এখানে তাকে 14 দিনের ট্রেনিং নিতে হবে। যে লেডি বস তাদেরকে ট্রেনিং দিচ্ছিল জিমি তাকেও পটিয়ে নেয়। তারপর একটা হোটেল রুমে এসে তারা ইন্টিমেট হয়। ট্রেনিং শেষ হওয়ার পর জিমিকে একটা ডক্টরের কাছে পাঠানো হয়। এই ডক্টর যদি তাদের মেডিসিন অ্যাপ্রুভ করে নেয় তাহলে তাদের কোম্পানির অনেক লাভ হবে, আর এটাতে জিমির প্রমোশনও হতে পারে। কিন্তু ডক্টরের সাথে কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কিন্তু জিমি এতদিন ওয়েট করতে রাজি ছিল না, তাই সে রিসেপশনিস্টকে পটিয়ে এখনই ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে নেয়। সে গিয়ে ডক্টরের রুমে থাকা অন্য কোম্পানির মেডিসিনগুলোকে নিজের ব্যাগে ভরে নেয়, আর তার কোম্পানির মেডিসিনগুলোকে ওখানে রেখে দেয়। ডক্টর তখন একটা লেডির চেক আপ করছিল, এর নাম হলো ম্যাগি। আসলে ম্যাগির পারকিনসন রোগ ছিল, মানে তার পালস ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। ম্যাগি ডক্টরকে তার ব্রেস্ট দেখায়, কারণ ওখানে একটা কালো স্পট পড়ে গেছে। এইদিকে জিমি এইসব দেখে খুবই মজা নিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ম্যাগি বাইরে গিয়ে তাকে খুবই মারে আর বলে, ভিতরে এইসব কি করছিলে তুমি, ভদ্রতা বলে কোনো জিনিস নেই তোমার মধ্যে। তখন জিমি তাকে সরি বলে। সে তাকে পটানোর চেষ্টাও করে, কিন্তু ম্যাগিকে পটানো এতটা সহজ ছিল না। জিমি প্রতিদিন ডক্টরের রুমে গিয়ে তার কোম্পানির মেডিসিনগুলো ওখানে রেখে দিয়ে আসতো, আর অন্য কোম্পানির মেডিসিনগুলোকে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিত। এইদিকে সে ওখানকার রিসেপশনিস্টকে পটিয়ে ম্যাগির নাম্বার বের করে। সে যখন ম্যাগিকে ফোন করে তখন ম্যাগি বুঝতে পেরে যায় এ কি ধরনের ছেলে। পরের দিন তারা একটা রেস্টুরেন্টে দেখা করে, যে রেস্টুরেন্টে ম্যাগি কাজ করত। জিমি ম্যাগিকে পটানোর জন্য তার প্রশংসা করতে আরম্ভ করে। তখন ম্যাগি বলে, ফালতু কথা বলে টাইম নষ্ট না করে মেন কাজটা করলেই হয়। এই বলে সে জিমিকে রুমে নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়। এরপর থেকে তারা প্রায়ই ইন্টিমেট হয়, কিন্তু ম্যাগি কোনো রিলেশনশিপ চায় না, কারণ সে জানতো সে বেশি দিন বাঁচবে না, তাই সে কোনো ইমোশনাল সম্পর্ক রাখতে চায় না। এই কথাটা সে জিমিকেও বলে। আসলে জিমি এই ক্যাটাগরির ছেলে ছিল, সেও কোনো রিলেশনশিপ চায় না। একদিন জিমি যখন আলাদা কোম্পানির মেডিসিনগুলোকে ডাস্টবিনে ফেলছিল, তখনই টেরে নামের একটি লোক এসে তাকে খুবই মারে। আসলে যে কোম্পানির মেডিসিনগুলোকে সে দিনের পর দিন ডাস্টবিনে ফেলে দিচ্ছিল, ট্রে ওই কোম্পানিতেই কাজ করত। পরের দিন সে ম্যাগির জন্য খাবার নিয়ে যায়, তারা একসাথে লাঞ্চ করে, কিন্তু ম্যাগির এটাতে একটুও ভালো লাগে না, কারণ সে বুঝতে পারে জিমি তাকে লাইক করতে আরম্ভ করেছে। তাই সে জিমিকে আবারও মনে পড়িয়ে দেয় যে সে কোনো রিলেশনে আসতে পারবে না। তখন জিমি বলে, আরে আমিও তো এটাই চাই। এই বলে তারা দুজনে ইন্টিমেট হতে যায়, কিন্তু এইবার জিমি কিছুই করতে পারে না, কারণ সে ম্যাগিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এটা ম্যাগিকে বুঝতে দেয় না। তখন ম্যাগি বলে, তোমার কোম্পানি ভাইগ্রা নামের একটি মেডিসিন বের করছে, আমার মনে হয় তোমার সেটা নেওয়া দরকার। এটা শুনে জিমির মাথায় একটা প্ল্যান আসে, আর সে তার বসকে গিয়ে বলে, এই মেডিসিনটা বিক্রি করার দায়িত্ব আমাকে দিন, কারণ আমি এই কাজেতেই বেস্ট। এটা শুনে তার বস তাকে ভাইগারা বিক্রি করার জন্য পারমিশন দিয়ে দেয়। সেদিন রাতে একটা ক্লাবে গিয়ে সেই ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে, আমি জানি ম্যাগি আর তোমার মধ্যে কি চলছে, তুমি ওকে ছেড়ে দাও, কারণ ওই রোগটি কোনোদিনও ঠিক হবে না। কিন্তু জিমি ম্যাগিকে ছাড়তে চায় না। জিমি বলে, ওইসব কথা বাদ দিন, আপনি প্লিজ আমার মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে নিন। কিন্তু ডক্টরটা ছিল একটু ঠার্কি, সে বলে, তুমি যদি এখানে আমাকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও তাহলে আমি তোমার মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে দেব। এই কাজটি জিমির কাছে খুবই সহজ ছিল, সে কয়েক মিনিটের মধ্যে ডক্টরকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে দেয়। জিমি বাড়ি গিয়ে ম্যাগিকে ফোন করে, কিন্তু ম্যাগি তখনও রেগেছিল, কারণ সে কোনো রিলেশনশিপ চায় না, আর এইদিকে জিমি রিলেশনশিপে আসতে চায়। পরের দিন ম্যাগি কিছু বয়স্ক মানুষকে বাইরে শহরে একটা হসপিটালে চেক আপ করতে নিয়ে যায়। এইদিকে ম্যাগিকে ছাড়া জিমির অবস্থা খুবই খারাপ ছিল, তাই সে ম্যাগির বাড়ির সামনে গিয়ে গাড়িতে শুয়ে পড়ে। পরের দিন ম্যাগি যখন বাড়ি ফিরে আসে তখন সে জিমিকে ওখানে দেখে ইমোশনাল হয়ে পড়ে, আর জিমির সাথে রিলেশনে আসতে রাজি হয়ে যায়। এইদিকে কোম্পানিতে জিমির প্রমোশন হয়, তারা তাদের লাইফ এনজয় করছিল, কিন্তু আস্তে আস্তে ম্যাগির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তার হাত পা কাঁপতে আরম্ভ করে। এই কারণে জিমি ঠিক করে এরপর থেকে ম্যাগিকে সবসময় সাথে রাখবে। জিমি ম্যাগির রোগটিকে ঠিক করার জন্য প্রত্যেকটা হসপিটালে যোগাযোগ করে, দেশে বিদেশে নানান ডক্টরের সাথে কথা বলে, কিন্তু সে এই রোগের কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছিল না।
মাসের পর মাস এইভাবেই পেরিয়ে যায়। এইদিকে কোম্পানিতে তার র্যাঙ্ক ডাউন হয়ে যায়, কারণ সে তার কাজে টাইম দিতে পারছিল না। ম্যাগির সাথে সাথে জিমির অবস্থাও খুবই খারাপ হয়ে যায়। ম্যাগির এই রোগটার জন্য জিমি মানসিক দিক থেকে ভেঙে পড়ে। এইসব দেখে ম্যাগি তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে চায় না তার জন্য জিমির লাইফটা খারাপ হোক। জিমি তাকে বুঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাগি তার একটা কথাও শুনে না। আসলে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত। এরপর থেকে জিমি মন দিয়ে তার কাজ করতে আরম্ভ করে, যার ফলে কয়েকদিনের মধ্যেই তার র্যাঙ্ক আবার বেড়ে যায়। এইভাবেই মাসের পর মাস পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন সে ম্যাগির কিছু পুরনো ভিডিও দেখে ইমোশনাল হয়ে পড়ে, আর সে বুঝতে পারে ম্যাগি তাকে কতটা ভালোবাসে। তাই সে ম্যাগির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ম্যাগি তখন একটা বাসে ছিল। জিমি গিয়ে ওই বাসটিকে দাঁড় করিয়ে ম্যাগির কাছে যায়। সে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যেরকম আছো আমি সেই রকম ভাবেই তোমার সাথে থাকতে চাই, প্লিজ আমার লাইফে ফিরে এসো। ম্যাগি জিমিকে খুবই ভালোবাসত, তাই তারা আবার এক হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।